দর্শক দেখতে পাচ্ছেন ওনার, আমি এখন দেখাচ্ছি চারজন ব্যক্তি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন আঙ্কেলটা আসলে ওনার একবারে মাজার নিচে পড়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। দর্শক শ্রোতা, অলরেডি ডিসপ্লেতে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন। এই যে বাবু, তুমি সোজাও আহ। দর্শক, তিনজনের মধ্যে একজনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, উনি একদম স্টিলের মতো সোজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আঙ্কেল কি নাম আপনার? আমার নাম বশিরউদ্দিন। বশিরউদ্দিন, বশির প প বশিরউদ্দিন, বশিরউদ্দিন। আপনি বর্তমান বয়স কত? 65 বছর। 65 বছর। আপনি হাইটে কতদূর? হাইটে কতদূর? হাইট 3 ফিট। 3 ফিট মানে 36 ইঞ্চি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাইট হলো 36 ইঞ্চি। আপনার যে পাশে দুজন আছে, এরা কি হয় আপনার? নাতি। নাতি মানে আপনার এই ছোট নাতির বয়স কত? এটার বয়স বোধহয় 5 বছর। 5 বছর। আপনার হলো 65, নাতির বয়স কত? 5। মানে আপনারা এখন দুই ভাই, তাই তো? জি জি। মানে 65 আর 5 মিলে তাহলে কত হলো? 70। 70 বছর। দেখেন দর্শক শ্রোতা, এই যে আঙ্কেল 36 ইঞ্চি লম্বা, 3 ফিট, ওনার যে একজন নাতি পাশে দেখতে পাচ্ছেন, ওর বয় কিন্তু 36 ইঞ্চি হবে। এবং দেখেন আঙ্কেলের থেকে কিন্তু হয়তো 1 থেকে 2 ইঞ্চি বড় হবে আর কি। আচ্ছা, তার পাশে আর একজন দাঁড়িয়েছে, উনি কি হয়? ওটাও নাতি? ওর নাম কি? ওর নাম আব্দুল রাশি। আব্দুল রাশি। কজন আপনার? আমার ছেলে হচ্ছে, দুইটা ছেলে একটা মেয়ে। তারা বিয়ে শাদি সবারই তো হয়েছে, হয়ে গেছে না? সবারই বিয়ে হয়েছে। আচ্ছা, আন্টি কি আপনার মতো স্বাভাবিক না উনি আপনার থেকে হাইট বড়? না, একটু হাইট সামান্য কিছু বড়। আপনার তো সামান্য কিছু বড়। কয়েন্স উনি? এরকম হবে 4 ফিট হবে। দর্শক শ্রোতা, ওনার যে ওয়াইফ হয়তো 5 ফিট হবে, উনি আসলে জানে না, ওইভাবে কখনো মাপে নাই। এই যাক, আপনার ছেলে মেয়ে কি সব আপনার মতো না তারা স্বাভাবিক? না, স্বাভাবিক। আপনি যখন এখন কি আপনি কি অসুস্থ? আমি দেখতেছি আপনি হাত পা কাঁপতেছে। আমি অসুস্থ। কতদিন যাবত? প্রায় অসুস্থ। পায়ে অসুস্থ? হ্যাঁ, প্রায় অসুস্থ। আর যখন সুস্থ ছিলেন তখন কি করতেন? তো আমি আরডিএসে চাকরি করতাম, এখন তো চাকরি নাই আমার, আমি বেকার সমস্যায় আছি। বেকার সমস্যা আছেন, এখন আপনি অসুস্থ। এই যে চিকিৎসা করতেছেন, টাকা পয়সা কোথায় পাচ্ছেন? টাকা পয়সা ভাই নাই আমার কাছে, কোনো টাকা পয়সা নাই? না। কি বলেন দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন 36 ইঞ্চি আঙ্কেলকে, তার সঙ্গে তার একটি নাতি 36 ইঞ্চি, তার পাশে উনির ওনার আরেকটি নাতি আছে, ও হয়তো 42 কিংবা 44 ইঞ্চি হবে। এই আঙ্কেল আসলে অনেক কষ্ট করে। আপনি থাকেন কোথায়? এটা কোন জায়গায়? এটা গোয়ালমারা। গোয়ালমারা জেলা? জেলা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা। এই মানে এই জেলায় কি আপনি জন্ম? হ্যাঁ হ্যাঁ। না, অন্য খান্তনে আসছেন, আপনি কি এখানেই জন্ম? আপনার জন্ম? না, আমার এখানেই জন্ম। ও এখানেই থাকেন, এখানেই চাকরি করতেন? আমি আগে এসেছিলাম আর কি। ও, এখন আপনি বর্তমানে অসুস্থ আছেন? অসুস্থ। চিকিৎসা খরচ কে চালাচ্ছে? চিকিৎসা তো ভালো, আমার পয়সা করি নাই, বেকার। আপনার ছেলেরা কি করে? ছেলে ওই যে মনে করেন যে একটা ডিম ব্যবসা করে, ডিমের কোনো রকম করে চলে, আর একটা ওই কাপড়ের দোকানে থাকে, কাজ করে। মানে ছেলেদের জীবন কষ্ট চলতেছে, এখন আপনি চিকিৎসা করতে পারতেছেন না ঠিক মতো। দর্শক শ্রোতা, শুনলেন আসলে এই আঙ্কেলটা খুবই অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে। উনি যখন সুস্থ ছিল তখন চাকরি করে কিন্তু ওনার জীবন জীবিকা চালিয়েছে। এবং আমরা একটু পাশে আরেকটি ভাই আছে, ভাইয়ের সাথে একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলকে আপনি কত বছর যাবত চেনেন? জি, আমি তো আমার মানে বোঝার পর থেকে আমি এনাকে দেখতেছি, এরকমই। আরও শরীর স্বাস্থ্য ভালো ছিল, অনেক চলাফেরা করতো শহরের সব, এমন কোনো জায়গা বাকি নাই যে উনি যায় না। আপনার টোনার সামনে একটু দাঁড়ান তো পুরা। দর্শক দেখতে পাচ্ছেন ওনার, আমি এখন দেখাচ্ছি চারজন ব্যক্তি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন আঙ্কেলটা আসলে ওনার একবারে মাজার নিচে পড়ে গেছে। যাই হোক, এখন একটু বসেন, আপনি একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। এখানে আঙ্কেলের কি সমস্যা আপনি বলতে পারেন? কী কী রোগ আছে ওনার? অনেক সমস্যা আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য সমস্যা আছে। ওই মানে টাকার অভাবে ওনার চিকিৎসা নিতে চিকিৎসা নিতেছে না, এই জন্য মূলত
হ্যাঁ, আপনি আমাদের এখানে নিয়ে আসছেন। দর্শক শ্রোতা, মূলত এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের সাথে আমার আসলে আগে থেকে পরিচয় ছিল। এই ভাই বলল যে একটা আঙ্কেল আছে, ওনার হাইট 36 ইঞ্চি, উনি আসলে ভীষণ অসুস্থ আছে, উনি খুব ভালো একজন মানুষ, আপনারা যদি আসেন, যদি একটা ভিডিও করে দেন, যদি উনি একটু সাহায্য সহযোগিতা পায়। মূলত আমরা ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে আঙ্কেল অসুস্থ, তাকে যদি আপনারা 10 টাকা 5 টাকা যে যা পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি একটু হেল্প করতেন তাহলে অনেক অনেক ভালো হতো। কেউ যদি আপনাকে সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে? অসুস্থতা ওনার আসলে বিকাশ নাম্বার আছে, সেটা এই যে পাশে যে ভাই আসে ওই ভাই একটু বলে দেবে। ভাই একটু জোরে করে বললেন, বলেন নাম্বারটা বলেন। জি, ওনার বিকাশ নাম্বার আছে, এটা ফোন ওনারই ফোন, তো ওনার বউ মানে ওনার ওয়াইফের কাছে থাকে, ওনার ওয়াইফের কাছে থাকে আর কি। জি, নাম্বারটা একটু বলেন। নাম্বারটা না, এটা হচ্ছে বিকাশ নাম্বার 0176177824। আরেকবার বলেন। আরেকবার বলতেছি আমি, ওখানে বসে বলেন, জোরে বলেন। 0176177824। দর্শক শ্রোতা, অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আঙ্কেল, আপনার নাম জানেন কি? পশিরুদ্দিন। পশিরুদ্দিন আঙ্কেলকে, আঙ্কেলের নাম্বার আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার বিকাশ নাম্বার। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা, যার যা সামর্থ্য অনুযায়ী এই আঙ্কেলকে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। এই জন্য আসলে আমরা ভিডিওটা করা, আর আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু অনেকেই অনেককে হেল্প করেন, সেই আশা নিয়ে ভরসা নিয়ে কিন্তু ওনার ভিডিওটা আমরা করলাম। আশা করবো আপনারা সবাই একটু সহায়তা করবেন, আর যদি সহায়তা নাও করতে পারেন, আপনাদের যদি সামর্থ্য নাও থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন উনি সাহায্য সহায়তা পায়। ওনার নাতিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখন স্টিলের মতো দাঁড়িয়ে আছে একদম বাম পাশে, যে কালো কালো ছেলেটা একটু কালো কালো দেখেন আসে, ওই হাসলে দেখেন দাঁতগুলো কত সুন্দর। এই যে দেখি দাঁতগুলো দেখেন, তুমি একটু আসো, দুইজনের দাঁত কিন্তু অনেক সুন্দর। আচ্ছা আঙ্কেল, এই নাতিদের সাথে যখন সুস্থ ছিলেন তখন খেলাধুলা করতেন না? খুব মজা লাগতো না, দুজন গলা ধরে যাইতেন? আর এখন তো মানে অসুস্থ, সারাদিন শুয়ে থাকেন, তাই তো? আমরাও চাই যে আপনারা সাহায্য সহায়তা করেন যেন উনি সুস্থ হয়ে, এই যে দেখতে পাচ্ছেন ওনার দুইটা ভাই, দুইটা নাতি, দুইটা নাতির গলা ধরে যেন দাদা নাতি যেন ঘুরে বেড়াতে পারে, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।